স্বাধীনতার পর থেকেই সামরিক সরকারগুলো নির্বাচনের সময় ব্যাপক হস্তক্ষেপ চালিয়েছে এবং দলীয় সরকারের অধীনে সেসব নির্বাচনগুলো ছিল অনেকটাই প্রশ্নবিদ্ধ নির্বাচন, যে কারণে 1991 সালে প্রধান বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে একটি অস্থায়ী সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর আওয়ামী লীগ এবং অন্যান্য দলগুলোর গণ আন্দোলনের মুখে 1996 সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়। এরপর তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হয় সপ্তম, অষ্টম এবং নবম জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনগুলো ছিল অনেকটাই গ্রহণযোগ্য নির্বাচন। কিন্তু জন্মলগ্ন থেকেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটি আইনি অথবা সাংবিধানিক বিতর্ক হিসেবে দেখা দেয়। 1996 সালে এই ব্যবস্থার বিরুদ্ধে একটি রিট পিটিশন দাখিল করেন সাইয়েদ মশিউর রহমান। বিচারপতি মোজাম্মেল হক এবং বিচারপতি এম এ মতিন সে আবেদন নাকচ করে রায় দিয়েছিলেন। রায়ে বলা হয়, জাতীয় সংসদ ত্রয়োদশ সংশোধনী গ্রহণ করে কোনো অবৈধ কাজ করেনি, ফলে ত্রয়োদশ সংশোধনের বিরুদ্ধে আমরা কোনো যুক্তি দেখি না। 1999 সালে আরেকটি রিট পিটিশন পেশ করা হয় সলিমুল্লাহ খান কর্তৃক। হাইকোর্ট বিভাগের বিচারপতি জয়নুল আবেদিন, বিচারপতি আওলাদ আলী এবং বিচারপতি মির্জা হোসেন হায়দার সমন্বয়ে গঠিত এক বৃহত্তর বেঞ্চ 2004 সালের 4 আগস্টে প্রদত্ত এক রায়ে সংবিধান সংশোধন আইনে অনুমোদন দান করে রায় দিয়েছিলেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয় 7 বছর পরে 2011 সালের 1 মার্চে। আপিল বিভাগ অল্প সময়ের মধ্যেই শুনানির আয়োজন করে। সে সময় ত্রয়োদশ সংশোধন সম্পর্কে দেশের 8 বিশিষ্ট আইনজীবীকে অ্যামিকাস কিউরি বা আদালতের পরামর্শদাতা বন্ধু হিসেবে মনোনীত করা হয়। এই 8 মধ্যে 7 নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে মত দিয়েছিলেন। আপিলের সংক্ষিপ্ত রায় দেওয়া হয় 2011 সালের 10 মে। ত্রয়োদশ সংশোধনীকে ভবিষ্যতের জন্য অসাংবিধানিক ঘোষণা করে একটি সংক্ষিপ্ত ও বিভক্ত আদেশ দেন বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আবির্ভাবের সংখ্যাগরিষ্ঠ বিচারপতিগণ। একই সঙ্গে আদালত ক্রান্তিকালীন ব্যবস্থা হিসেবে এবং রাষ্ট্র ও জনগণের নিরাপত্তার স্বার্থে 10 এবং 11 জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠানের কোনরূপ শর্ত ছাড়াই বৈধতা প্রদান করেন। আদালত অবশ্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থেকে বিচার বিভাগকে দূরে রাখার সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার সংসদের উপর ছেড়ে দেন। অর্থাৎ আদালত তার সংক্ষিপ্ত আদেশে তত্ত্বাবধায়ক সরকার জীবন্ত রেখে পরবর্তী 2 নির্বাচন এর অধীনে অনুষ্ঠানের নিঃশর্ত অনুমতি দেন। আপিল বিভাগের এই রায়ের পক্ষে 3 যুক্তিও প্রদর্শন করা হয়। 1, যদিও এই সংশোধনী অবৈধ, তথাপি রাজনৈতিক বাস্তবতার নিরিখে তা আইনসম্মত। 2, জনগণের নিরাপত্তা সংরক্ষণ করাই হলো যে কোনো রাষ্ট্রের প্রধান দায়িত্ব। 3, রাষ্ট্রের নিরাপত্তা রক্ষাই হলো শ্রেষ্ঠ আইন। অন্যদিকে 2010 সালে আদালত কর্তৃক 5 সংশোধনী অবৈধ ঘোষণার পর আদালতের রায় বাস্তবায়ন এবং অবৈধভাবে ক্ষমতা দখল রোধ করার লক্ষ্যে 21 জুলাই 2010 সালে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হয়। 15 সদস্যের ওই কমিটি পুরো সংবিধানকে পর্যালোচনা করে তা সংশোধনের সুপারিশ করার সিদ্ধান্ত নেয়। 10 মেয়াদকালে কমিটি 26 বৈঠক করে এবং 104 বিশেষজ্ঞ এবং রাজনীতিবিদের মতামত বা পরামর্শ গ্রহণ করে। কমিটি 2011 সালের 29 মে 3 সময়সীমা বেঁধে দিয়ে অনির্দিষ্টকালের জন্য তত্ত্বাবধায়ক সরকার রেখেই সংবিধান সংশোধনে সর্বসম্মত সুপারিশ প্রস্তুত করে। কিন্তু পরদিন 30 মে নির্বাহী বিভাগের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর কমিটির সিদ্ধান্ত পাল্টে যায়। বিশেষ সংসদীয় কমিটির সঙ্গে সাক্ষাতের পরদিন অর্থাৎ 31 মে 2011 তারিখে প্রধানমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেন, কোড তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আমি বাতিল করিনি, আদালত বাতিল করেছেন। আইনের শাসন মানলে আদালতের রায় মেনে চলতে হবে। রায়ের পর্যবেক্ষণ অংশে বলা হয়েছে, সংসদ মনে করলে পরবর্তী 2 নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আসতে পারে, তবে বিচার বিভাগকে জড়িত করা যাবে না, আনকোড। কিন্তু ব্যারিস্টার রফিকুল হক সহ অন্যান্য আইনজ্ঞদের মতে পরবর্তী 2 নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠানের ক্ষেত্রে আদালত 10 মে 2011 তারিখে সংক্ষিপ্ত আদেশে সংসদের অনুমতির কোনো শর্ত দেননি। এরপর 2011 সালের 8 তারিখে স্পিকারের কাছে প্রেরিত প্রতিবেদনে বিশেষ সংসদীয় কমিটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দিয়ে এবং সংসদ বহাল রেখেই সংবিধান সংশোধনের চূড়ান্ত সুপারিশ পেশ করে, যার ভিত্তিতে 30 জুন তারিখে সংবিধানের 5 সংশোধনী একতরফাভাবে
সংসদে পাশ হয়। যদিও বিশেষ সংসদীয় কমিটির সভায় আওয়ামী লীগ এবং মহাজোটের অধিকাংশ নেতা এবং আমন্ত্রিত বিশেষজ্ঞগণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখার পক্ষেই মতামত দিয়েছিলেন। এরপর সংক্ষিপ্ত আদেশের 16 মাস পর 2012 সালের 16ই সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ভবিষ্যতের জন্য অসাংবিধানিক ঘোষণা করে বিচারপতি এবিএম খায়রুল হক তার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। এই রায়ের সঙ্গে অন্য 3 জন বিচারপতি, বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন, বিচারপতি এস কে সিনহা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন একমত পোষণ করেন। কিন্তু সংক্ষিপ্ত আদেশে 10ম এবং 11ম জাতীয় সংসদ নির্বাচন নিঃশর্তভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠানের অনুমতি দিলেও পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, সংসদ চাইলে 10ম এবং 11ম সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হতে পারে। আইনজ্ঞদের মতে সংক্ষিপ্ত আদেশের বিপরীতে গিয়ে পূর্ণাঙ্গ রায়ে সংসদের অনুমতির শর্ত জুড়ে দেওয়া ছিল ন্যায় বিচারের পরিপন্থী। 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে বাদ দেওয়ার পর 2014 সালে এবং 2018 সালে দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়, যে নির্বাচনগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে জনমনে অনেক প্রশ্ন রয়েছে। তাই বিএনপি এবং অন্যান্য দলগুলো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন পরিচালনা করছে। একসময় 1994, 1995 এবং 1996 সালে একই দাবিতে আন্দোলন করেছিল আওয়ামী লীগ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে কীভাবে বাতিল করা হয় এ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আরও বেশ কিছু ভিডিও দেখতে এবং বাংলাদেশের রাজনীতি এবং ইতিহাসের নানান ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকুন অনেক ভালো থাকুন। ধন্যবাদ।